মৃত ব্যক্তির জন্য যারা কবর খনন করে তাদের কি পারিশ্রমিক দিতেই হবে? কি কাজ করলে আল্লাহ তাআলা আমাদের পাপ থেকে মুক্তি দিবেন? ইসলাম ধর্মের লোকদের অন্য জাতির বাড়িতে খাওয়া যাবে কিনা? জমি বন্ধক নিয়ে যাবে কিনা? কোরআন হাদিসের ভিত্তিতে জবাব চাই। বিয়েতে যে গেট ধরা হয় এবং টাকা না দিলে ছাড়ে না, এটা কি জায়েজ? বর্তমানে আমাদের সমাজে যে মিলাদ কিয়াম প্রচলিত আছে তা কোরআন ও সুন্নাহ মোতাবেক কিনা জানলে সাধারণ মানুষ খুবই উপকৃত হবে। শুনেছি একজন হাফেজ ছেলে তার পরিবারের 10 জনকে জান্নাতে নিয়ে যেতে পারে, কথাটা কতটুকু সঠিক? এ সম্পর্কে তিরমিজিতে একটি বর্ণনা আছে, কিন্তু সেই বর্ণনাটি মুহাদ্দিসদের মূল্যায়ন অনুযায়ী দুর্বল সূত্রে বর্ণিত, বিশুদ্ধ সূত্রে বর্ণিত নয়। তবে এটা ঠিক যে নেককার মুত্তাকি পরহেজগাররা কিয়ামতের ময়দানে আল্লাহর অনুমতি সাপেক্ষে অনেকের জন্য সুপারিশ করে জান্নাতের জন্য তারা নিয়ে যাবে। হাফেজে কোরআন যারা তিরমিজিতে আমল করবে এরাও সুপারিশের সুযোগ পাবে ইনশাআল্লাহ। তবে 10 জন নির্দিষ্ট করে পরিবার থেকে নিবে, এই মর্মে যে হাদিস আছে সেটিকে মুহাদ্দিসদের অনেকেই দাঈফ বলেছেন, তিরমিজিতে বর্ণিত, বিশুদ্ধ সূত্রে নয়। মৃত ব্যক্তির জন্য যারা কবর খনন করে তাদের কি পারিশ্রমিক দিতেই হবে? মৃত ব্যক্তির জন্য যারা কবর খনন করে তারা এটা মূলত করবে আল্লাহর জন্য, এটা কোনো পেশা হিসাবে করবে না, কিন্তু এলাকাবাসী তাদের তরফ থেকে উদ্যোগ নিবে, নিয়ে কিছু লোককে যদি কাজ করায় তাদেরকে পারিশ্রমিক দেবে, সেটা ভিন্ন বিষয়। একজন ব্যক্তি যখন মারা যায় এলাকাবাসীর উপরে ফরজে কিফায় হয়ে যায় তার দাফন কাফন করা, এটা ইবাদত, এই জন্য সরাসরি ওটার জন্য পারিশ্রমিক নেওয়া জায়েজ নাই। যিনি দাফন করবেন এটা তার ইবাদত। হ্যাঁ, একজন শ্রমিক বা 2 জন শ্রমিক 4 জন শ্রমিক নিয়োগ দিলেন এলাকাবাসী, তার মাধ্যমে এই কাজটা করলেন, সেটা ভিন্ন কথা। কি কাজ করলে আল্লাহ তাআলা আমাদের পাপ থেকে মুক্তি দিবেন? আল্লাহ তাআলা পাপ থেকে মুক্তি দিবেন তওবা করলে। আগে যা করছেন এর জন্য লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইবেন, ভবিষ্যতে আর করবেন না, সংকল্প করবেন, এর মাধ্যমে আল্লাহ ইনশাআল্লাহ মুক্তি দান করবেন। ইসলাম ধর্মের লোকদের অন্য জাতির বাড়িতে খাওয়া যাবে কিনা? একজন মুসলমান কোন হিন্দু খ্রিস্টান বা অন্য ধর্মের লোকদের বাড়িতে যে খেতে কোনো অসুবিধা নাই, যদি সেটা হালাল খানা হয়। যদি সেটা কি খানা হয়? হালাল খানা। আপনি কোথায় যেয়ে খাবেন এটা আপনার ব্যাপার, এমন কি আপনার বাড়িতে বসে যদি আপনি হারাম খান সেটা জায়েজ হবে না হারাম হবে? কোন ইমাম সাহেবের বাড়িতে যায় যদি বসে হারাম খান জায়েজ হবে না হারাম হবে? এই জন্য কার বাড়িতে খাচ্ছেন এটা বিষয় না, বিষয় হলো কি খাচ্ছেন। খানাটা যদি হালাল হয় যে কোনো জায়গায় খেতে পারেন, খানাটা যদি হারাম হয় বাইতুল্লার মধ্যে বসে খেলেও সেটা কি হবে? হারামই হবে। এই জন্য কি খাচ্ছেন সেটা হলো দেখার বিষয় মূলত। জমি বন্ধক নেওয়া যাবে কিনা কোরআন হাদিসের ভিত্তিতে জবাব চাই। জমি বন্ধক নেওয়া যাবে, দেওয়াও যাবে, কিন্তু বন্ধকে জমি ভোগ করবেন না। কথার কথা, ওনার জমি আমি বন্ধক নিলাম, বন্ধক নিয়ে ওনার টাকা হলাদ দিলাম, উনি টাকাটা খরচ করে কাজ সারছে, ওনার জমি উনিই ভোগ করবে, আমার কাছে দলিলটা থাকবে, উনি যদি দিতে টালবাহানা করে যাতে আমি এটা বিক্রির উদ্যোগ নেই সামাজিকভাবে। এই জন্য জমি বন্ধক নেওয়া জায়েজ, কিন্তু বন্ধকি জমি আমি ভোগ করতে পারবো না, যার জমি তিনি ভোগ করবে। এবারে সমস্ত লামা একরাম একমত, এই জন্য বন্ধকি জমি আমাদের দেশে সবাই ভোগ করে। তাহলে বন্ধক দিলাম কেন? আপনি হাওলাত দিয়েছেন আল্লাহর কাছে সওয়াব পাওয়ার জন্য, অন্য কোনো উদ্দেশ্য সেখানে থাকবে না। বিয়েতে যে গেট ধরা হয় এবং টাকা না দিলে ছাড়ে না, এটা কি জায়েজ? বিয়ের মধ্যে যে গেট ধরে যে জোরপূর্বক বলপূর্বক টাকা নেওয়া হয়, এটা চাঁদাবাজি, এবং এই চাঁদাবাজি করা কি নেই জায়েজ নাই। এটা যদি সামান্য কিছু হয় রসিকতার সাথে, এটাতে কোনো পক্ষের নাখুশি নাই, তাহলে মজার জন্য জায়েজ হয়, কিন্তু এটা নিয়ে অনেক দরকষাকষি হয়, গন্ডগোল ফাসাদ হয়, বিয়ে ভেঙে যায়, মারামারি পর্যন্ত হয়। আর লা ইয়াহিল্লু মা লিল মুসলিমি ইল্লা বিদিমি নফসি, কোন মুসলমানের সম্পদ তার মনের সন্তুষ্টি ছাড়া নেওয়া জায়েজ নাই, এজন্য এগুলো জায়েজ নাই। বর্তমানে আমাদের সমাজে যে মিলাদ কিয়াম প্রচলিত আছে তা কোরআন ও সুন্নাহ মোতাবেক কিনা জানলে সাধারণ মানুষ খুবই উপকৃত হবে। ভাইরা আমার, মিলাদ এবং কিয়াম বলতে আমাদের সমাজে যেটা প্রচলিত আছে এরকম কোন ফরম্যাটের কথা কোরআন হাদিসের কোথাও উল্লেখ নাই। একজন মুসলমান নবীজির জন্য দুরুদ প্রেরণ করবে, কি প্রেরণ করবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, দুরুদ পাঠ করবে, ছোট ছোট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করবে, কিন্তু কোন অবস্থাতে দুরুদ পাঠ করতে করতে দাঁড়ায় যেতে হবে আর দুরুদ পাঠের জন্য সবাইকে একত্র করে মিলাদ দিতে হবে, এরকম কোন নির্দেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, সাহাবায়ে কিরাম করেন নাই, খোলাফায়ে রাশিদা করেন নাই। দুরুদ পাঠ একটা ইবাদত, আর ইবাদতের পদ্ধতি আমরা আমাদের মনগড়া করলে হবে না। এই জন্য দেখবেন হুজুরদের বাড়িতে কখনো মিলাদ হয় না। হুজুরদের বাড়িতে মিলাদ হতে দেখছেন কোনদিন? মিলাদ যদি কোরআন হাদিসে থাকতো হুজুররাও নামাজ পড়ে আপনারাও পড়েন, কিন্তু মিলাদটা হুজুররা পড়ে না, শুধু আপনারা পড়েন। তাহলে বোঝা গেল এখানে একটু কি আছে ঝামেলা। দুরুদ পড়বেন, দুরুদ পড়া গুরুত্বপূর্ণ ইবাদত, দুরুদ পড়া আর মিলাদ পড়া দুইটাকে এক করে ফেলবেন না। কারো যদি প্রবল ধারণা থাকে অতীত বছরগুলিতে তার যাকাতের হিসাব ঠিকমতো করা হয়নি, এই মুহূর্তে তার করণীয় কি? সে কিভাবে
অতীতের যাকাত হিসাব বের করবে তার কাছে আগের বছরগুলোর কোনো হিসাব না থাকে অনুমান করবেন যে আনুমানিক এতর বেশি হবে না ওইটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ দেয় হয়ে যাবে অধীনস্থদের দিনের কাজের জন্য বাধ্য করা যাবে কিনা প্রয়োজনে হাত তোলা যাবে কিনা যদি কোনোভাবে কাজ না হয় তাহলে করণীয় কি অধীনস্থ বলতে যদি ছেলে মেয়ে হয় তাহলে ছেলে মেয়েকে আপনি নিজের স্ত্রীকে অবশ্যই জোর করবেন আর্গুমেন্ট করবেন প্রথমে নসিহা করবেন শুরুতে জন্য কিন্তু অধীনস্থ বলতে কাজের লোক অন্যান্য কর্মচারী যদি থাকে তাদেরকে যে কোনো দিনই কাজের জন্য আপনি বাধ্য করতে পারবেন না আমি একটি কলেজে অধ্যয়ন করছি কলেজে মহিলা টিচার রয়েছে তো যারা ক্লাস নেয় তখন সে তখন আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও তার দিকে তাকিয়ে থাকা লাগে আপনার কাছে প্রশ্ন হলো এত অবস্থায় কি আমার গুনাহ হবে আর গুনাহ হলে তা থেকে বাঁচার উপায় কি ভাইরা আমার অবশ্যই পর্দার দিকে দৃষ্টিপাত করা হারাম যদি শিক্ষিকা হয় নিজেকে সেফ করবেন নজর হেফাজত করে শোনার চেষ্টা করবেন জটিল পরিস্থিতি এখানে অনেক সময় দেখা যায় যার দিকে তাকানো অর্থাৎ টিচার তিনি অপমান বোধ করেন মনে করেন আমার দিকে তাকাচ্ছে না কেন যাকে সম্মান করে তাকানো হয় নাই তার নিয়ে যেন বাজে চিন্তা না আসে তিনি উল্টা ভুল বুঝেন এরকম অনেক সময় হয় যত ভুল বুঝে বুঝবো আপনি আপনার গুনাহকে গুনাহ থেকে বাঁচিয়ে থেকে নিজের ইমানকে তাকওয়াকে হেফাজত করার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করুন কিস্তিতে বেশি দামে পণ্য কিনলে তা হালাল হবে কিনা কিস্তিতে যদি বেশি দামে পণ্য কিনেন একটা জিনিস 10 টাকা দাম নগদে নিলে কিস্তি নিলে 12 টাকা দাম এটা জায়েজ আছে কিনা উত্তর হলো জায়েজ আছে এটা হারাম হবে না সুদ হবে না সাহাবীদের যুগেও কিস্তিতে কেনা বেচার প্রচলন ছিল সেখানে কম বেশ করা যাবে না এমন কোন শর্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন না এজন্য ফুকাহা কেরামের অভিমত হলো যে কোন জিনিস নগদে কিনলে এক দাম কিস্তিতে কিনলে দাম একটু বেশি এটাতে কোনো অসুবিধা নেই ক্রেতা বিক্রেতা যদি উভয় রাজি থাকেন জায়েজ আছে দর্জি দোকানের কাস্টমারের অতিরিক্ত কাপড়গুলো না বলে রেখে দেওয়া যাবে কি না দর্জি দোকানদার আপনাকে কাপড় দিছে কাপড় বানানোর জন্য সেখান থেকে ছোটখাটো টুকরা বের হয়েছে এগুলা কেউ নেয় না নিতে চায় না সেগুলো রেখে দিলে কোনো অসুবিধা নেই কিন্তু বড় একটা টুকরা বের হয়েছে মাশাআল্লাহ এটা দিয়ে ভালো কিছু বানানো যাবে আপনি চান্সে আসতে সরায় দিলেন ওই লোক টেরো পায় নেই এটা হারাম আর যদি এমন হয় যে ওই লোকের এটাকে নিবেই না আপনি জানেন তার অভাব নেই তাহলে সেটা আপনি রেখে দিতে পারেন কিন্তু আপনার দায়িত্ব হলো বড় বা এটা দিয়ে কোনো কাজে আসবে মনে হলে সেটা কাপড়ের সাথে অবশ্যই ফেরত দেওয়া আমার বয়স 19 বছর এখনো মুখে দাড়ি উঠে নাই আমি কি কোনো ঔষধ তেল ইত্যাদি ব্যবহার করতে পারবো আমার ফেসবুকে আমরা ফেসবুকে বিভিন্ন তেল ইত্যাদি দেখতে পাই সম্ভবত এই যুবক দাড়ি গজানোর জন্য তেল দিতে চাচ্ছে আলহামদুলিল্লাহ অনেকে দাড়ি রাখতেই চায় না এর যুবক দাড়ি গজানোর জন্য তেল দিতে চায় কিন্তু তারপরেও বলবো এই জাতীয় তেল ইত্যাদি এগুলো স্বাস্থ্যের জন্য বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয় না স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় এমন কিছু করা জায়েজ নাই আল্লাহ বলেছেন ওয়ালা তুলকুবি আইদিকুম ইলা তাহলুকা তোমরা নিজেদের ক্ষতির দিকে ঠেলে দিও না এই জন্য যদি এগুলো ব্যবহার করলে দাড়িতে অসুবিধা হয় বা ত্বকে অসুবিধা হয় সেগুলো দেওয়া জায়েজ নয় মসজিদে দান করা জমি মসজিদের নামে দলিল না করা থাকলে কি জুম্মার নামাজ হবে মসজিদে দান করা জমি যদি দলিল না হয় তারপরও সেটাতে কি হবে জুমা আদায় হয়ে যাবে যদি দান করা হয় দলিল হয় নাই কিন্তু মুখে মুখে দান করা হয়েছে তারপরও জুমা আদায় হয়ে যাবে এমনকি দান করা হয় নাই ভাড়া দিছে বা অনুমতি দিছে লিজে ব্যবহার করা তাতেও জুমা আদায় হয়ে যাবে আমাদের সমাজে অনেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আবার বিড়িও খায় ধূমপান করে ইবাদত কবুল হবে কিনা এর দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি ঔষধও খায় বিষও খায় ঔষধও খায় বিষও খায় ওষুধে রোগ ভালো হবে আর বিশেষে মরে যাবে অতএব নামাজে পড়ে আবার খারাপ কাজও করে ব্যাপারটা এরকম তারপরও নামাজ অব্যাহত রাখতে হবে ইনশাআল্লাহ মেয়েরা বিয়ের পরে কিভাবে পিতামাতার খেদমত করবে খুব দরকারি প্রশ্ন একজন মেয়ে বিয়ের পরও তিনি বাবা মার প্রতি তার দায় দায়িত্ব আছে এবং সে দায়িত্ব পালন করার জন্য স্বামী তাকে সহযোগিতা করতে হবে আর্থিক সংগতি যদি থাকে তার ভাইরা যেরকম বাপ মার খেদমত করে তিনিও খেদমত করবেন আর্থিক সংগতি যদি না থাকে তো অন্তত ফোন করে খোঁজ খবর নেবেন স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে যে খোঁজ খবর নেবেন এক্ষেত্রে স্বামী যদি বাধা দেয় যোগাযোগ করতে না দেয় যেতে না দেয় দীর্ঘদিন আটকে রাখে স্বামী জালেম হিসাবে বিবেচিত হবে অবশ্যই বাবা মার সাধ্য অনুযায়ী সেবা করবেন তবে তার সাধ্য না থাকলে তার উপরে আবশ্যক না ভাইদের উপরে আবশ্যক হবে